আমি 29 বছর বয়সে বুড়ি হয়েছি, মানে বুড়ির মেকআপের কথা বলছি, 29 আমি, আমার যখন 29 বছর বয়স তখন আমি প্রসেনজিতের মা করেছি, তো চিরকালই তো আমি বুড়ি, তাতে কোনো নতুন কারণে কোনো অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমি তো হ্যাঁ আমার বয়সের থেকে অনেকটা বাড়িয়ে আমার বয়স দেখানো হয়েছে অবশ্যই, এবং সেখানে একটা পরিবারকে রিপ্রেজেন্ট করছে সে, এবং বাড়ির বয়স্কা মহিলা হিসেবে যেরকম হয় নারকেলের মতো ভেতরটা নরম বাইরেটা গরম, সবাইকে ঠিকঠাক মতো রাখার দায়িত্ব, এবং আমার হাজব্যান্ড নেই, আমি বিধবা, আর সেই সময় বাড়িতে ছুটি কাটাতে আসে হঠাৎ করে বড় হয়ে যাওয়া আমার নাতি, এবং গল্পটা ওখান থেকে স্টার্ট হয়। আর যেহেতু নসি জড়িয়ে আছে, একটা পুরনো সাংঘাতিক সাবেকি গন্ধও জড়িয়ে আছে তার সাথে, আর নসির কৌটোর মধ্যে গল্পটা লুকিয়ে আছে, ওই গল্পটা আমি ওপেন করছি না, আর বাদ বাকিটা হচ্ছে শুধু মজা হাসি হই হই ব্যাস। এই সিনেমার সঙ্গে তো প্রথম থেকে শেষ অবধি জড়িয়ে আছি, একটা ভীষণ গুরুত্বপূর্ণ চরিত্র। অ্যাকচুয়ালি এখানে আমরা যে আমাদের যে পরিবারটা দেখানো হয়েছে, আমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ অবধি আছি ছবির, এবং প্রত্যেকের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ছবিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমি যে চরিত্রটা করেছি, এর আগে আমি কখনো এই ধরনের চরিত্র করি। প্রথম হচ্ছে এই বাড়িটা আমি কোনোদিন এর আগে আসি, মানে এই যেখানটায় হচ্ছে এই ঢোকার একটা মুখেই, সোলে ঢোকার মুখেই আমার মনে হলো আই হ্যাভ রিচ দ্য সোল অফ বেঙ্গল, নন্দলাল বসুর বাড়ি। ফলে তার একটা নির্যাস রাস্তা থেকে পাওয়া যাচ্ছে। কত ছবি, তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা। আমি যারা এই বইটা প্রযোজনা করছেন এসজিএস, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে। নসির কৌটো, রিয়েলি লাভলি নসির কৌটো, এবং ওদের টিজার আজকে ওপেনিংটা খুবই ভালো হবে, এবং নসির কৌটোর মধ্যে দিয়ে বাঙালি সিনেমা আবার আস্তে আস্তে মির্জাপুর থেকে, মির্জাপুর স্টাইল থেকে ছেড়ে একটু নসির কৌটো, একটু ভুতুরে কাণ্ড, একটু বাঙালি আসছে, যদিও বারবারই আসছে ফেরুদা ব্যোমকেশ। তো নসির কৌটোর এই প্রোডাকশানটা আমার মনে হয় ইট উইল বি ওয়ান অফ দ্য ভেরি গুড প্রোডাকশান, আর দ্য অ্যাম্বিয়েন্স আই ফাইন্ড ওভার হিয়ার, যে অ্যাম্বিয়েন্সটা আমি দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি লাভলি। এক কথায় আমি বলতে পারি নসির কৌটো ও লাভলি। রোম্যান্স নিয়ে আমিও তো অন্য জগতেই চলে গেছিলাম শুটিংয়ের সময়, আগে রূপসার সাথে রোম্যান্স করছিলাম, তারপর লাবণীদি। বাট লাবণীদি, আই মিন হোয়াট আ ফ্যাবুলাস অ্যাক্টর, ইউনো, অ্যান্ড উনি অনেকটা ইজি করে দিলেন। আমি প্রথম দিন গিয়ে নিজেকে ইন্ট্রোডিউস করলাম, বললাম যে লাবণীদি এই বিষয়ে এখন রোম্যান্স করতে হবে, কর না, যা করবি কর, ইউনো, আই মিন এই বয়সে তোর মতন একটা ছেলে পাচ্ছি, সো শি গেভ মি আ লট অফ কমফর্ট ডুইং ইট। অ্যান্ড হ্যাঁ, আমি টেকনিক্যালি হারিয়ে গেছিলাম শুটিংয়ের সময়, খুব ভালো লাগলো। ভীষণ অন্যরকম গল্প, মানে আমি আমার এত বছরের ক্যারিয়ারে এরকম কোনো গল্প করিনি, তাই আপনাদের সকলকে অনুরোধ করবো যে আসুন দেখুন, খুব ভালো লাগবে, একদম মজা পাবেন, আনন্দ যাকে বলে নির্ভেজাল আনন্দ, ঠিক সেই রকমের ছবি এবং সকলের দেখার মতো ছবি। ইভেন এই মুভিটাতে আমি যে ক্যারেক্টারটা প্লে করছি সেটা হচ্ছে বাড়ির ছোট ছেলে, একটা দুষ্টু মিষ্টি বাড়ির ছোট ছেলে আমি। ইভেন আমি অনেক রকম কাজের মধ্যে দিকেই বলবো নসির কৌটোর গল্পটা একটু ডিফারেন্ট, বিশেষ করে আমার আমার আর আমার কাকার যে, মানে আমাদের বিশ্বনাথ দা আমার কাকা হয়েছে এই ছবিতে, তো এই কাকা আর ভাইপোর যে একটা দুষ্টু মিষ্টির একটা খুব সুন্দর একটা চামনেস আপনারা দেখতে পাবেন, এটাই হচ্ছে আমাদের মেন বিষয়। যারা তোমাকে আমরা বিবাহ অভিযানে দেখেছি, মানে তোমাকে আমি মনে রেখেছি বিবাহ অভিযান থেকে, তারপরে নসির কৌটো, এই ছবিতে কাজ করে কেমন লাগে?
এই ছবিতে কাজ করে আমার মনে হলো আমি আবার বিবাহ অভিযানের কাজ করছি, বিবাহ অভিযানে কাজ করছি, সেই বিবাহ অভিযানের ফ্লেভারটা পেলাম। মানে এত মজার ছবি, এত হই হই করে আমরা কাজ করে দিই। থ্যাংকস টু ইউ রাজীব, যে আমাকে, আমি রাজীবকে বলেছি রাজীব আমি কিন্তু এখানে এটা করতে চাই, বলে হ্যাঁ দাদা তুমি করো, সে লিবার্টিটা দিয়েছে, এত ভালো পরিচালক, আমি খুব খুশি। আর এই ছবিতে আমি এই ছবির মানে একটা অঙ্গ, এই ছবির এই অঙ্গ হতে পেরে আমি ভীষণ গর্বিত। আমার এই যে আমি বলছিলাম না যে আমাকে এই এই ধরনের চরিত্র কেউ দেয় না, আর ইদানিং কেউ এরাই দিল, এরাই সেই বিশ্বাসটা রেখে আমায় দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দারুণ ইউনিট, প্রত্যেকে খুব ভালো। আর অভিজিৎ কি খাইয়েছে মায়ের, উফ, বলছি অভিজিৎ এঁচড় চিংড়ি, বলে হ্যাঁ দাদা হবে, ওই লাস্ট দিন আজকে মাংস ভাত, হ্যাঁ দাদা হবে, দারুণ খাইয়েছে, ফাটাফাটি, এই দিক দিয়ে কোনো কৃপণতা নেই। আর ছবিটা আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, খুব ভালো ছবি হবে এটা, আমাদের সত্যি খুব ভালো ছবি, হাসির ছবি, মজার ছবি। আর অল দ্য বেস্ট টু রাজীব, টু দ্য ফুল টিম অফ SGS, থ্যাংক ইউ। তোমার যেটা বলছি, তুমি তো অনেক জায়গায় কাজ করেছো, অনেক প্রোডাকশনে, বড় বড় প্রোডাকশনে কাজ করেছো, তো আমাদের টিমের সাথে বা আমার টিমের সাথে কাজ করে তোমার কেমন লাগলো? আত্মীয়তা মেন হয়, আত্মীয়তা। আমরা প্রফেশনালি যাই, বড় প্রোডাকশন হোক ছোটো প্রোডাকশন হোক, আমরা যাই কাজ করি কোথাও, আমার সাথে কোনোদিন আজ পর্যন্ত মানে কেউ খারাপ ব্যবহার করে না, বিকজ আমি নিজে ভালো, তো আমি মনে করি সবাই ভালো। তো বাট তোমাদের এখানে এই ইউনিটে কাজ করে আমার সবার মনে হচ্ছিল আমি, এটা আমার পরিবার, সেই আত্মীয় মানে সেই জিনিসটা যাকে বলে একদম মানে আমরা ওই যে হয় না যারা পরিবার, যৌথ পরিবার যেরকম, সেই পরিবারের যৌথ পরিবারের ফিলিংটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। প্রত্যেকের হাস মজা করে এইভাবে হই হই করে রাত্রিরে ঘুমোচ্ছি, কখন ভোরবেলা উঠে চলে যাচ্ছি, আবার ছটার সময় কল টাইম, মানে দারুণ। আচ্ছা, তোমার এই ছবি, তোমার চরিত্রটা নিয়ে কিছু বলো। আমি চরিত্র নিয়ে তো কিছু বলবো না, আমি একটা আমার ছেলের কাছেই জব্দ হচ্ছি বারবার, এটা বলতে পারি যে ছেলে আমার প্রতি পদে পদে জব্দ করছে বাবাকে, আর বাবার সেই হেল্পলেসনেস, বাবা কিছু করতে পারছে না, যে বাবা ভাবছে ছেলে হঠাৎ কী হয়ে গেল, মানে একটা ওই রকম একটা কনফিউজ চরিত্র, কিন্তু ভীষণ মজার চরিত্র, হাসির চরিত্র। আর বাদবাকি দর্শকরা যখন দেখবে ছবিতে তখন বুঝবে তুমি কী চরিত্র গড়েছো, তুমি কেমনভাবে করিয়েছো, সেটা তো সব তোমার ব্যাপার। ধন্যবাদ জয়দাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।